নতুন বছরের প্রথম দিকে রেড পান্ডা শুমারি হতে চলেছে দার্জিলিং ও কালিম্পংয়ে। নতুন বছরের প্রথম দিকে রেড পান্ডা শুমারি হতে চলেছে। রাজ্য বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, 2025 সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রেড পান্ডা শুমারির উদ্যোগ নিয়েছে বন দপ্তর। দার্জিলিং এ সিংহলীলা জাতীয় অভয়ারণ্য ও কালিম্পং জেলার নেওড়াভ্যালি অভয়ারণ্যে মূলত বাস রয়েছে রেড পান্ডার। ওই দুই অভয়ারণ্যে বন বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শুমারি করা হবে বলে জানা গিয়েছে। পাহাড়ের ওই দুই অভয়ারণ্যে প্রায় 700 ফুট উচ্চতা থেকে শুরু করে 11,000 ফুট উচ্চতা পর্যন্ত ঘন জঙ্গলে ট্রেকিং করে শুমারি করা হবে। গত শুমারির তুলনায় এবছর রেড পান্ডার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে আশাবাদী বন দপ্তরের আধিকারিকরা। রেড পান্ডা সেন্সাসটা আমরা সিঙ্গালীলা এবং নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ফেব্রুয়ারি মার্চের দিকে শুরু করার একটা প্রস্তাব নিয়েছি। মোস্ট প্রবলি আমরা ওয়েদারটা দেখে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দিকে করা হবে। এখন বর্তমানে রেড পান্ডার কি স্ট্যাটাস রয়েছে? এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে 35 মতন আছে, আর এখানেও নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে 35-40 মতন রেড পান্ডা রয়েছে। সেন্সাসটা এটা একটা হচ্ছে ডাইরেক্ট সাইটিং এর একটা চেষ্টা করা হবে। আমরা দুটা ন্যাশনাল পার্কে বিভিন্ন ব্লক হিসাবে ডিভাইড করা হবে, প্রত্যেকটা ব্লকে টিম গুলো পাঠানো হবে, ওরা নোট করবে, পিকচার গুলো তোলা হবে, জিপিএস রেকর্ড করবে, তার সাথে সাথে আমরা ওদের যে স্ক্যাড গুলো থাকে সেটাকে কালেকশন করব আমরা, তার বেসিস ওকে আমরা এখান থেকে সিসিএমবি আর অন্য ইনস্টিটিউটের সাথে কোলাবরেশন করে ওর ডিএনএ এক্সট্রাক্ট করে ডিএনএ বেসড একটা সেন্সাস করানো হবে। না, আমাদের একটা রেড পান্ডা যেহেতু ন্যাশনাল পার্কের ভিতরে খুবই কম সংখ্যাতে রয়েছে, ওটাকে অগমেন্ট করার জন্য একটা রেড পান্ডা কনজারভেশন ব্রিডিং প্রোগ্রাম ওয়াইল্ড লাইফ উইং এবং দার্জিলিং জু একটা ব্রিডিং সেন্টার তৈরি করে ওখান থেকে প্রায় 10 বছর থেকে আমরা রেড পান্ডা ব্রিডিং করছি। যেগুলো ব্রিডিং হয়েছে আমরা প্রায় 11টা মতন রেড পান্ডাগুলো অলরেডি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে রিলিজ করেছি। যেগুলো রিলিজ করা হয়েছে ওগুলো অলরেডি ওয়াইল্ড রেড পান্ডার সাথে মিলিয়ে মিশে ওখানে ব্রিডিং করতে শুরু করেছে। এটা একটা খুবই ভালো একটা ডেভেলপমেন্ট। তো আমরা আশা করি এটা ফার্স্ট ফেজে আমরা এতগুলো রেড পান্ডা রিলিজ করেছি। এখন ফার্দার আমরা রিলিজ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশনের জন্য আমরা সেকেন্ড ফেজটা প্রজেক্টটা পাঠিয়েছি, ওটা অ্যাপ্রুভাল পেলে আরও আমাদের যেগুলো এরপরে তপকে দ্বারা ব্রিডিং সেন্টারে যেগুলো জন্ম হবে ওগুলো আমরা আস্তে আস্তে করে যখন ওগুলো অ্যাডাল্ট অবস্থাতে চলে আসবে ওগুলো আমরা নেওড়াভ্যালি এবং সিঙ্গালীলাতে রিলিজ করবো।